একটি মেয়ে, যে কিনা শিমুল তোলোর চেয়েও সুন্দর, যার ঠোঁটের চিলতি হাসিতে কুপোকাত হাজারো দর্শক, যার ঝুলিতে রয়েছে নামি দামি ডিগ্রি। কিন্তু সেই শিমুল তোলোর মতো সুন্দর মেয়েটিও তার ভাগের ভালোবাসার জন্য ঘুরছে অনেকের দ্বারে। জি, আমি কথা বলছি এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপি করিমকে নিয়ে। আজকে আমি আপনাদের জানাবো অপি করিমের কিছু জানা অজানা তথ্য। অপি করিম, যিনি বিউটি উইথ ব্রেনের চলন্ত এক উদাহরণ, নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাটক, আবার পড়াশোনা, সব ক্ষেত্রেই তার রয়েছে অসাধারণ প্রতিভা। মিষ্টি হাসি, সাবলীল অভিনয় আর মায়াবী চাহনিতে তিনি মুগ্ধ করেছেন দর্শক হৃদয়। অনবরত অভিনয় ও নাচ দিয়ে করেছেন বাজিমাত, মঞ্চেও দাপুটি অভিনেত্রী তিনি। প্রশংসিত হয়েছেন উপস্থাপনা ও মডেলিংয়ে। অপি করিম দেশের সেরা বিদ্যাপীঠ বুয়েট থেকে আর্কিটেকচারে পড়াশোনা করেন এবং জার্মানিতে আর্কিটেকচার বিষয়ের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আর্কিটেকচার অনুষদের শিক্ষকতার পাশাপাশি স্থাপত্যবিদ হিসেবেও কাজ করছেন সফলতার সাথে। 1999 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক হয়ে মিডিয়ায় তার আগমন। তারপর থেকে একের পর এক কাজ দিয়ে দর্শক মহলে প্রশংসিত হন গুণী এই অভিনেত্রী। কয়েকবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু এত প্রাপ্তির পরেও তার জীবনে কোথাও ছিল এক শূন্যতা। দাম্পত্য জীবনে খুশি হতে পারছিলেন না এই অভিনেত্রী। 2007 সালের 27 অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপি করিম বিয়ে করেছিলেন জাপান প্রবাসী মোহাম্মদ আসির আহমেদকে। তিনি ছিলেন জাপানের কিউসো বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। বিয়ের এক বছর পরই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, পরবর্তীতে যা বিচ্ছেদের রূপ নেয়। 2011 সালে পুনরায় জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেন আলোচিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। প্রায় এক বছর প্রেমের ফসল এই বিয়ে। দুই পরিবারের সম্মতিতেই গোপনীয়তায় বিয়ে করেছিলেন তারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপি করিমের দ্বিতীয় সংসারেও ঘর বাঁধা হলো না। 2013 সালে মিডিয়ায় তাদের ডিভোর্সের কথা ছড়িয়ে পড়লে অপি কিংবা উজ্জ্বল এ ব্যাপার নিয়ে কোনো কথাই মিডিয়ায় প্রকাশ করেননি। তারা চাইছিলেন তাদের ব্যক্তিগত জীবন গোপনই থাকুক। তাছাড়া অপি করিম সংবাদ মাধ্যম চর্চা থেকে সবসময় নিজেকে একটু আড়ালে রাখতে পছন্দ করেন। অবশেষে 2016 সালে হঠাৎ করেই অনেকটা সাদামাটাভাবে বিয়ে করেন চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝরকে। পরিচালক কিংবা অভিনেত্রীর পরিচয় থেকে নয়, নির্ঝর অপির সম্পর্ক গড়ে উঠেছিল স্থাপত্য শিল্পকে কেন্দ্র করে। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনেই স্থপতি, আর সেখানে পরিচয় থেকেই পরিণয়। পরবর্তীতে অপি করিম এবং নির্ঝরের সংসার ভাঙনের সুর শোনা গেলেও তারা সাফ জানিয়েছেন তারা ভালো আছেন, সুখে আছেন। বর্তমানে এ দম্পতি যে বেশ সুখেই আছে তা বোঝা যায়। গেল বছর তাদের সংসারে এসেছে এক কন্যা সন্তান। জীবনে এমন ভাঙা গড়ার কথা জানতে চাইলে অপি বলেন, আমি হয়তো ভুল মানুষকে ভালোবেসেছি, কিন্তু আমার ভালোবাসায় ভুল ছিল না। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।